Gorkin could be out. Well taken, safely taken. The last wicket to fall, but England. বাংলাদেশ মহিলা ক্রিকেটের সবচেয়ে বড় তারকা কে? যে কেউ এক বাক্যে উত্তর দিবেন, জাহানারা আলম। ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি তার সৌন্দর্য তাকে পরিণত করেছে মহিলা ক্রিকেটের পোস্টার গার্লে। যারা মেয়েদের ক্রিকেট খেলার খবরও জানেন না, তারাও চেনেন জাহানারা আলমকে। শুধু তাই না, বহির্বিশ্বেও জাহানারা আলম তারকা হয়ে উঠেছেন তার চোখের সাজ আর পেস বোলিংয়ের গুণে। আজকে আমরা জাহানারা আলমের গল্পই শুনব। ক্রিকেট খেলাটা জাহানারা আলমের ঠিক পছন্দের ছিল না, তবে খেলতে ভালোবাসতেন। প্রিয় খেলা ছিল হ্যান্ডবল, ভলিবল, সে সব নিয়েই মেতে থাকতেন সারাদিন। সে সময় ক্রিকেট ব্যাপারটা জাহানারা আলমের জন্য বেশ জটিল। এত নিয়মের মারপ্যাচ পছন্দ হতো না তার, ফলে এই খেলাটা থেকে দূরেই থাকতেন। 2000 শতকের শুরুর দিকে নারী ক্রিকেট নিয়ে সিরিয়াস হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পুরো দেশ জুড়ে ট্যালেন্ট হান্টিং শুরু করে। সে সময়ই জাহানারা আলমকে তার এক শিক্ষক ক্রিকেটে আসতে বললেন। জাহানারা শুরুতে আমতা আমতা করছিলেন, তবে পরে অনেকের পরামর্শেই জাহানারা আলম এই চ্যালেঞ্জটাও নিলেন। তবে কাজটা সহজ ছিল না অবশ্যই। সে সময় বাংলাদেশের ছেলেরা আন্তর্জাতিক ক্রিকেটে পায়ের নিচে মাটি খুঁজে বেড়াচ্ছে। ছেলেরাই যখন পারছে না, তখন একটা মেয়ে রোজ ক্রিকেট প্র্যাকটিস করতে যাচ্ছে, বিষয়টি নিয়ে অনেকেই হাসি তামাশা করত। কটু কথা শোনাতেও ছাড়েননি কেউ। একটা মেয়ে কেন ক্রিকেট খেলবে, এমন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে জাহানারার পরিবারকে। তবুও জাহানারা আলম লেগে থেকেছেন। তবে একজন ছিলেন যিনি সবসময় জাহানারাকে উৎসাহ দিয়ে গেছেন, তিনি জাহানারার বাবা। সবসময় মেয়ের পাশে ছিলেন জাহানারার বাবা। সবাই যখন মেয়েকে আটকানোর কথা বলছিল, তখন জাহানারাকে আরও সামনে এগিয়ে দিয়েছেন এই ভদ্রলোক। বলেছেন, মেয়েটা যখন খেলতে চায় তাহলে খেলুক না। জাহানারাও মন প্রাণ দিয়ে খেলেছেন। বাবার সেই সংগ্রাম বৃথা যেতে দেননি। তার বাবা কতটা তাকে সমর্থন দিয়েছেন তা বোঝা যায় একটি গল্প থেকে। 2008 সালে এসএসসি পরীক্ষার আগে জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা এলো জাহানারা আলমের সামনে। ভয়ে ভয়ে বাবার কাছে গিয়ে বললেন সব কথা। শুনে বাবা বললেন, পরীক্ষা তো পরেও দিতে পারবে, জাতীয় দলে যদি সুযোগ আসে তাহলে অবশ্যই খেলতে যাবে। সেবারই জাতীয় দলে ডাক পান এবং শ্রীলঙ্কায় অভিষেক হয় এই পেস বোলারের। এরপর আর পেছনে ফিরে তাকাননি। গত কয়েক বছরে নারী দলের সাফল্যে যে কজন ক্রিকেটারের মূল অবদান ছিল, তার মধ্যে জাহানারা আলম একজন। আন্তর্জাতিক ক্রিকেটে 99টি উইকেট তার। তার পেস বোলিং অন্যতম আলোচিত বিষয় আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেলেছেন মেয়েদের আইপিএল। চোখে কাজল এঁকে যখন বোলিং করতে আসেন, তখন শুধু ব্যাটার নন, কাঁপন ধরে পুরুষের হৃদয়ও। বিশ্বকাপ চলাকালীন সময়ে আইসিসির পেজ থেকে জাহানারা আলমের ভিডিও প্রকাশ করলে আন্তর্জাতিক অঙ্গনেও তার রূপে মুগ্ধ হন ভক্তরা। বিভিন্ন জরিপে তাকে বিশ্বের সেরা সুন্দরী ক্রিকেটারদের একজন বলে নির্বাচিত করা হয়। ক্রিকেট মাঠেও তার কীর্তি অনেক। ছেলেদের আগেই এশিয়া কাপ টি টোয়েন্টি শিরোপা জিতেন বাঘিনীরা। মালয়েশিয়ায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের কাণ্ডারী ছিলেন।
পেসার হয়েও সেদিন ব্যাটার হয়ে ওঠেন জাহানারা আলম। শেষ বলে প্রয়োজন ছিল 2 রানের, সেটা সফলভাবে নিতে পেরেছেন তিনি। জাহানারা আলমের তারকা খ্যাতি এখন বিশ্বজুড়ে, তাকে আদর্শ মেনে অনেক মেয়েই এখন ক্রিকেট খেলতে আসছেন। বাংলাদেশের মহিলা ক্রিকেটের অগ্রপথিক হিসেবে জাহানারা আলম সর্বদাই স্মরণীয় হয়ে থাকবেন। এমন ক্রিকেটীয় গল্প জানতে সাবস্ক্রাইব করুন ডিআইটি স্পোর্টস। And now it mix up with my blood. In the air and out, another one back to back wickets, dot and goes.